ফোর টু ফোর এই ফরমেশনটার জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রত্যেক ই ফুটবল ইউজারের বর্তমান অবস্থাটা এমন ঠিক কেমন যেন আমরা বর্ষি দিয়ে মাছ ধরতে বসছি কিন্তু মাছ আর বর্ষিতে লাগতেছে না ঠিক আছে আর ওই মাছের অপেক্ষা করতে করতে যে অবস্থাটা হয় ঠিক এই অবস্থা বর্তমানে আমাদের আর এই জন্যই যখন ফোর টু ফোরের কোনোরকম একটা আওয়াজ পাই তখন আমরা সবাই হোম রেখে পড়ি তো ফাইনালি ফোর টু ফোর কি ব্যাক করতেছে নাকি আদৌ এটা একটা গুজব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ফ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে গতকাল থেকে রব রব হই হই পড়ে গেছে যে ফোর টু ফোর ফরমেশন ব্যাক করতেছে ইভেন আমার ভিডিওর কমেন্টে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ফোর টু ফোর কালকে আসবে ফোর টু ফোর কালকে আসবে ধরে ধরে যখন এক একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই সোর্স কী তখন তাদের সোর্সটা আমি যেটা পেলাম সেটা হচ্ছে রিসেন্ট যে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যান সিটির খেলা গেলো সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ফোর টু ফোর ফরমেশন ইউজ করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্ড যারা রিয়েল লাইফে ওই গেমটা দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে তাদের ফরমেশন বা ট্যাকটিক্স কী ছিল ওকে তো এই জন্য তারা ই করতেছে যেহেতু এই ফুটবলটা রিয়েল লাইফকে অনুসরণ করে চলে এই জন্য তারা এটাকে রিলেট করছে যে ফোর টু ফোর মেবি আজকে মেনটেন্যান্সের পর চলে আসবে ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি যেটা কনফার্মেশন দিচ্ছি সেটা হচ্ছে কোনামির পক্ষ থেকে এই ব্যাপারে অফিসিয়াল কোনো নিউজ বা লিক নিউজ পর্যন্ত পাওয়া যায়নি এটা নিতান্তই ধারণা নিতান্তই অনুমান কেশের অনুমান ওই যে রিয়েল লাইফকে অনুসরণ করে এই ফুটবল চলে পোটো ওয়ার্ল্ড ওয়াইড বক্স যেরকম রিয়েল লাইফকে অনুসরণ করে আপডেট আসে একইভাবে তারা ফরমেশনটাকে ধরে নিয়েছে যে যেহেতু গতকালকে বা রিসেন্টলি খেলা হয়েছে সো আজকে মেনটেন্যান্সের পর ফোর টু ফোর আসতে পারে ঠিক আছে তো যেহেতু এটা কনফার্ম নিউজ না তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা কেউ এক্সপেক্ট করেন না যে আজকে ফোর টু ফোর আসবে ঠিক আছে এটা এক্সপেক্ট করেন না যদি আসে তাইলে আপনারা যেমন খুশি হবেন আমরাও খুশি হবে বিকজ আপনাদের মতো আমিও অপেক্ষমান তবে ফোর টু ফোরের রিসেন্ট যে পারফরমেন্স সেটা কিন্তু আগের মতো ভালো না ঠিক আছে এখন যাদের কাছে বর্তমানে ফোর টু ফোর আসে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আগের মতো কিন্তু টু ফোরের পারফরমেন্স এখন অত একটা ভালো না এরপরেও এটা একটা ইউনিক ফরমেশন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে আমরা চাই সেটা আসুক যদি আসে তত ভালো কিন্তু না আসলে যাতে ছেঁকা না খেতে হয় সে জন্য এটার জন্য এক্সপেকটেশন নিয়ে বসে থাকি আর যে মেনটেন্যান্স শেষ হলেই আপনারা খোঁজা শুরু করবেন আর ফোর টু ফোর পেয়ে যাবেন ঠিক আছে আসলে আমি আপনাদেরকে জানাই দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ